আবাস যোজনায় নাম থাকলেও মুখ্যমন্ত্রীর কথা রাখতে বাড়ি ফিরিয়ে দিলেন কেশপুর তৃণমূলের কর্মী সুভাষ কোল্লা। প্রয়োজন থাকলেও আবাস যোজনার বাড়ি ফিরিয়ে দিলেন কেশপুরের তৃণমূল কংগ্রেসের কর্মী। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের 3 নম্বর অঞ্চলের অন্তর্গত এলুনি গ্রামের বাসিন্দা তথা তৃণমূল কর্মী সুভাষ কোল্লা তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর থেকে একনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত। দল করতে গিয়ে বেশ কয়েক বছর বাড়ি ছাড়া থেকেছেন তিনি। দলের জন্য সর্বদা কাজ করে এসেছেন। শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ ছিল আগে সাধারণ মানুষ যোজনার বাড়ি পাবে, সেই কথা মেনেই আজ প্রয়োজন থাকলেও আবাস যোজনার বাড়ি ফিরিয়ে দেন। ওই অঞ্চলে আরেক তৃণমূল কংগ্রেস কর্মী তুষার ঘোষ জানান, সুভাষ দলের একনিষ্ঠ কর্মী, ভাঙ্গা বাড়িতে থাকলেও নেত্রীর কথা শুনে তিনি নিজের বাড়ি প্রত্যাখ্যান করেছেন। আমরা কর্নিশ জানাই সুভাষের এই ত্যাগকে। এক নজরে দেখা গেল, দেখা যায় এই তৃণমূল কর্মীর বাড়ি কাঁচা ছাউনি ত্রিপলের, কোন রকম ভাবে জীবনযাপন করতে হয় তাদের, তবুও নেত্রীর নির্দেশ যেন ভগবানের বাণী মেনে করেন সুভাষ। তবে তার এই কর্মকাণ্ডে অনেকটাই অক্সিজেন পাবে অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকরা। পঞ্চায়েত ভোটের আগে কেশপুরের তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে সুভাষ হয়ে উঠলেন। পার্টি কর্মী সুভাষ কলে, তো তার বাড়ি এসেছিল অথচ তিনি ফিরিয়ে দিয়েছেন, এরকম একটা ব্যাপার, তো আপনারা কি জানেন এই বিষয়ে কিছু? আমরা শুনেছি বা সে এসে বলেছে, সে তো 98 সালে তখন 11 বছর বাড়ি ছাড়া ছিল, একবারে কী বলবো, বাচ্চা বয়স থেকেই পার্টি করছে, 11 বছর বাড়ি ছাড়া ছিল, তারপরে এসে আবার, তারপরে আবার যখন আমাদের 2011 সালে আমরা বলেছি তখন থেকে বাড়ি ফিরেছে, বাড়ি ফিরে একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করছে। ওই জন্যই ও বলেছে যে আগে সব সাধারণ লোক পাক, তারপরে যদি প্রয়োজন হয় তখন আমি দেখবো, নেবো, চিন্তা ভাবনা করবো, আমরা ওকে সাপোর্ট করি বা দলের সঙ্গে সবসময় থাকে, নিজের বাড়ি ঘর দ্বারাও ছেড়ে দিয়ে এখানেই পড়ে থাকে, পার্টি বসে থাকে সবসময়। আমার নাম তুষার ঘোষ। তালিকায় নাম এসেছিলো, ফিরিয়ে দিয়েছেন কেন? হ্যাঁ, কারণ হচ্ছে তালিকায় নাম এসেছিলো কারণ মমতা ব্যানার্জির নির্দেশ ছিল যে দলের কর্মীরা না নিয়ে আগে সাধারণ মানুষের যাতে পায় সেটা লক্ষ্য রাখতে, তার জন্যই ওটা ভরে দেওয়া ছিল দলের নির্দেশে। তারপরে আমরা দু ভাই, ঠিক আছে, মা মারা গেছে, বাবাও মারা গেছে, ভাইয়ের নামে ট্যাক্স চার্জ থাকে, ওটা বাড়ি আসছিলো, তার জন্য আমরা বলি আগে জনগণের, যেহেতু জনগণের আমরা কাজ করতে এসেছি, দিদির নির্দেশ আছে, দলের নির্দেশ আছে, সেই জন্য আমরা আগে নিজেরা নিই, আগে গরিব মানুষ পাও, দল যদি মনে করে কি সবারই হওয়ার পরে, তারপরে যদি মনে করে দল তখন আমরা নেব। নাম সুভাষ কোড়া। জুয়েলার্স মানে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে কাঁচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স। নতুন রূপে নতুন সাজে।